উত্তর পাটকাপাড়ায় সোলার ফেন্সিং উদ্বোধন। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 1 নং ব্লকের উত্তর পাটকাপাড়া জেএফএমসির পক্ষ থেকে আজ মহাকাল পুজো করে ফিতা কেটে সোলার ফেন্সিং উদ্বোধন করা হলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপসিঘাতা গ্রাম পঞ্চায়েত প্রধান শেফ আলী বর্মন, তপসিঘাতা গ্রাম পঞ্চায়েত সদস্যা লিপিকা রায়, ওয়েস্ট জেএফএমসির সভাপতি জয়ন্ত রায়, ওয়েস্ট বড়বিট অফিসার করুণা বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন জেএফএমসির অনেক সদস্য সদস্যা। ওয়েস্ট পরবিট অফিসার করুণা বর্মন কি বললেন শুনুন। শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে কি উদ্দেশ্যে এই উদ্বোধন? আজকে উত্তর পাটকাপাড়া জেএফএমসি থেকে একটা এনার্জাইজার সোলার ফেন্সিং তৈরি করা হয়েছে, তো সেই ফেন্সিংটার আমরা আজকে উদ্বোধন করলাম। আচ্ছা, মানে এটা কিসের জন্য অ্যাকচুয়ালি করা? এটা আপনার হাতি, বিশেষ করে হাতি, বাইসন বা লেপার্ড, এগুলো গ্রামে যে ঢুকে ফসল ক্ষতি করে, তারপর ঘরবাড়ি ভাঙে, যেগুলো গবাদি পশু আছে সেগুলোকে মারে, সেটা থেকে গ্রামবাসীকে প্রোটেক্ট করার জন্য এই ফেন্সিংটা আমরা করেছি। তাতে এই এলাকাবাসী কতটা নিরাপত্তা বোধ করবে? এই ফেন্সিং করার ফলে এই এলাকায় প্রচুর, এমনি এই ফেন্সিং হওয়ার আগে এই এলাকাতে প্রচুর একটা হাতির এলিফেন্ট ডিপ্রেডেশন ছিল, তার ফলে প্রতি বছর এনারা যে মেন ফসল যে ধান, সে ধান এনাদের প্রায় 50% ধান হাতি নষ্ট করে ফেলত, হাতি বাইসন। তো এই ফেন্সিংটা করার উদ্দেশ্য যাতে এই যে ড্যামেজটা আছে, ড্যামেজটাকে আমাদেরকে একটা কন্ট্রোলে আনা এবং একটা লিমিটে করা। এই ফেন্সিংটা করার ফলে এখন 90% এই গ্রামের লোক সেফ এবং এনাদের ক্রপও সেফ আছে। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট থেকে করা হলো? এটা যৌথভাবে করা হলো, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের ওনারা হচ্ছে একটা উত্তর পাটকাপাড়া জেএফএমসি আছে, সেই জেএফএমসি যৌথভাবে আমরা এটা তৈরি করেছি। এই ফেন্সিংটা 4.5 কিলোমিটার ফেন্সিং আছে, এটা নিমাতি রেঞ্জের আন্ডারে, ওয়েস্ট পোড়ো বিটের আন্ডার এবং বক্সা টাইগার রিজার্ভ ওয়েস্ট ডিভিশনের আন্ডারে আছে। এটা 4.5 কিলোমিটার লেন্থ আছে পুরো ফেন্সিংটার, পুরো পাটকাপাড়া ভিলেজকে এটা প্রোটেক্ট করে। আপনার পরিচয়? আমি হচ্ছে করুণা বর্মন, ওয়েস্ট পোড়ো বিটের বিট অফিসার, নিমাতি রেঞ্জ, বিটিআর ওয়েস্ট ডিভিশন। এবং যে উদ্যোগ, যে প্রয়াস আমরা নিয়েছিলাম, যা যে উদ্দেশ্যে, সে প্রয়াস যেন আমাদের সফল হয় এই কামনা করেই আজকের আমরা এই অনুষ্ঠান। এ নিয়ে আমি আমার যে বিট অফিসার মাননীয় করুণা বর্মন মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উত্তর পাটকাপাড়া জেএফএমসি যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আমরা আজকে অংশগ্রহণ করছি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, সেটা হচ্ছে আপনাদের সোলার এনার্জাইজার ফেন্সিং। এই ফেন্সিংটাকে আপনাদেরকে যেভাবে হোক রক্ষা করতে হবে, কারণ এটা আপনাদের যেমন ফসল বাঁচাবে, আপনাদের ঘর বাড়ি, জীবন, হ্যাঁ, ছোটো বাচ্চা কাচ্চাদের জীবন সব কিছুই বাঁচাবে। এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যাতে এই ফেন্সিংটা আপনারা দীর্ঘকাল রাখতে পারেন এবং এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তা আমি আর বেশি কিছু বলবো না, আজকে আমাদের সময়ও খুব কম, তা আমরা সোজা উদ্বোধনী পিতা কাটা অনুষ্ঠানে সবাই মিলে যাব, অংশগ্রহণ করবো, চলে।